আসসালামু আলাইকুম। আপনি একটা শর্ট চ্যানেল খুলেছেন, একটা শর্ট চ্যানেল আছে আপনার, সেখানে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছেন। প্রত্যেক দিন আপনি একটা একটা বা দুই তিনটা করে ভিডিও আপলোড করে যাচ্ছেন, প্রতিনিয়ত ভিডিও আপলোড করছেন, কিন্তু সেই শর্ট চ্যানেলটা থেকে বা সেই ভিডিওগুলো থেকে ভিউ আসতেছে না। আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু 10 থেকে 15টা 20টা 30টা বা 50টা বা 100 ভিউ এসে সেই ভিউগুলো স্টপ হয়ে যাচ্ছে। তাহলে আপনি কি জানেন আপনার এই ভিডিওগুলোতে ভিউ কেন আসতেছে না? আপনি যেই চ্যানেলটা খুলেছেন সেইরকমই সিমিলার চ্যানেল অন্য অন্য ইউটিউবে আরও অনেক চ্যানেল আছে, সেগুলোতে আপনি দেখতেছেন যে আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন একই ভিডিও অন্যরাও আপলোড করতেছে, কিন্তু সেগুলোতে প্রচুর ভিউ আসতেছে। 1,000, 1,000, 2,000, 5,000, 10,000, 20,000, 50,000, 1,00,000, 1,00,000 ভিউ আসতেছে, হাজার হাজার ভিউ আসতেছে, কিন্তু আপনার ভিডিওগুলোতে ভিউ আসতেছে না। 20টা 50টা বা 100টা ভিউ এসে আপনার চ্যানেলের ভিউগুলো থেমে যাচ্ছে বা আপনার ভিডিওগুলো স্টপ হয়ে যাচ্ছে, আপনার ভিউগুলো স্টপ হয়ে যাচ্ছে। আপনি কি জানেন কেন আপনার চ্যানেলে এত ভিউ কম আসতেছে বা এত ভিউ আসতেছে না আপনার চ্যানেলে? আর সেটাই আমি আপনাদেরকে জানাবো, কেন আপনি ভিডিও আপলোড করার পরও আপনার চ্যানেলে ভিউ আসতেছে না, 20টা 50টা বা 100টা ভিউ এসে থেমে যাচ্ছে, এবং আপনার যে সিমিলার আরও চ্যানেল আছে তাদের চ্যানেলে হাজার হাজার লাখ লাখ ভিউ আসতেছে, কেন আপনার চ্যানেলে ভিউ আসতেছে না? এই বিষয়টাই আমি আপনাদেরকে A to Z স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে জানানোর বা বোঝানোর চেষ্টা করব, এবং একদম হাতে কলমে আপনাদেরকে এটাও শিখিয়ে দেবো যে কিভাবে আপনার চ্যানেলে ভিউ নিয়ে আসতে পারেন। A to Z সব কিছুই আজকের এই ভিডিওতে একদম ক্লিয়ার করে দেবো যে কেন আপনার চ্যানেলে ভিউ কম আসতেছে, কেন আপনার চ্যানেলে ভিউ আসতেছে না, বা কী করলে আপনার চ্যানেলও ভিউ আসা শুরু করবে। A to Z সব কিছুই ক্লিয়ার করে দেবো, সব কিছুই বুঝিয়ে দেবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। ওয়েলকাম ব্যাক। এখন ভিডিও আপলোড, ভিডিও এসইও, ভিডিও আপলোড করার সঠিক সময়, এছাড়াও আরও অনেক কিছু আছে, সব কিছু বাদ দেন। সব কিছুর আগে প্রথমেই আপনি বলেন যে আপনার কন্টেন্ট কোয়ালিটিটা কেমন। প্রথমেই আপনাকে বুঝতে হবে আপনার কন্টেন্ট কোয়ালিটিটা কেমন। আপনি যেই টপিক নিয়ে কাজ করছেন বা আপনার চ্যানেলে আপনি যেই ভিডিওগুলো আপলোড করছেন, সেম কিন্তু ইউটিউবে আরও চ্যানেল আছে, আপনার সিমিলার যে চ্যানেলগুলো আছে সেগুলোর ভিডিওগুলোতে দেখুন, সেই চ্যানেলগুলোর ভিডিওগুলো দেখুন, এবং সেই ভিডিওগুলো আপনার ভিডিওর সাথে কম্পেয়ার করুন, আপনার কন্টেন্টের সাথে ওই কন্টেন্টগুলো কম্পেয়ার করুন, দেখুন তো কোথায় ভুল আছে। আপনি একটা বিষয় খুঁজে পাবেন, আপনার চ্যানেলে যদি কম ভিউ আসে, 20 থেকে 50টা বা 100টা ভিউ এসে থেমে যায়, তাহলে আপনার যে কন্টেন্টগুলো আছে বা ওই যে আদার্স যে চ্যানেলগুলো আছে আপনার রিলেটেড, সেই চ্যানেলগুলোর মধ্যে বা সেই ভিডিওগুলোর মধ্যে আর আপনার ভিডিওগুলোর মধ্যে একটা পার্থক্য অবশ্যই খুঁজে পাবেন। সেই পার্থক্যটা হচ্ছে যে ভিডিও কোয়ালিটি, কন্টেন্ট কোয়ালিটি অনেক খারাপ। আপনার সিমিলার যে চ্যানেলগুলো আছে ওইগুলো ভিডিওগুলো দেখুন যে কত হাই কোয়ালিটির ভিডিও, কত হাই কোয়ালিটির ভিডিও, খুব ছোটো ভিডিও, ছোটো ভিডিওতে আপনি যেই টপিকে ভিডিও আপলোড করতেছেন আপনার শর্ট ভিডিওটা ধরুন 30 সেকেন্ড, কিন্তু আপনার সিমিলার যে চ্যানেলগুলো আছে সেই 30 সেকেন্ডের এই টপিকটা 10 সেকেন্ডে তারা কভার করে দিয়েছে, এবং তাদের কন্টেন্ট কোয়ালিটি ভালো, তাদের এডিটিং স্টাইল ভালো, এবং তারা সঠিকভাবে এসইও করতে পারেই বলেই তাদের ভিডিওতে একই ভিডিও হওয়া সত্ত্বেও তাদের ভিডিওতে অনেক অনেক ভিউ আসতেছে আপনার তুলনায়, অনেক অনেক ভিউ আসতেছে, হাজার হাজার থেকে লক্ষ লক্ষ ভিউ পর্যন্ত আসতেছে তাদের ভিডিওতে, কিন্তু আপনার ভিডিওটাতে খুবই কম ভিউ আসতেছে, 20 থেকে 50টা বা 30টা 40টা ভিউ এসে থেমে যাচ্ছে। তো প্রথমেই আপনাকে কন্টেন্ট কোয়ালিটি বেস করতে হবে, আপনার কন্টেন্ট কোয়ালিটি বেস করতে হবে, আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করছেন, কোন টপিকে ভিডিও আপলোড করছেন সেটার উপর ভিত্তি করে আপনার কন্টেন্ট কোয়ালিটিটা অনেক বেস্ট করতে হবে। কন্টেন্ট কোয়ালিটি বেস্ট করার পর আপনার এডিটিং স্টাইল বেস্ট করতে হবে, আপনার এডিটিংটা অনেক সুন্দর করতে হবে। আপনার সিমিলার যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোর দিকে দেখুন, তারা তাদের ভিডিও স্টাইলগুলো দেখুন, তাদের এডিটিং স্টাইলগুলো দেখুন, তাদের কন্টেন্ট কোয়ালিটিগুলো দেখুন, তাদেরটা কিন্তু অনেক বেস্ট, এবং তারা কিন্তু খুবই ছোটো ছোটো ভিডিও আপলোড করছে। আপনি যে সমস্ত ভাইরাল ভিডিওগুলো দেখবেন বা শর্টস যে ভাইরাল ভিডিওগুলো দেখবেন ওইগুলো দেখবেন যে কন্টেন্ট কোয়ালিটিটা অনেক বেস্ট এবং ভিডিওগুলো খুবই ছোটো, 10 থেকে 15 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে ফুল টপিকটা, ফুল বিষয়টা কভার করে দিচ্ছে। এবং আমি আপনাদেরকে বলি যে যেই ভিডিওগুলো, যেই শর্ট ভিডিওগুলো খুবই কম হয়ে থাকে, মানে কম সেকেন্ডের হয়ে থাকে, শর্টস ভিডিও লেন্থগুলো খুবই কম থাকে, আমরা সকলেই জানি যে একটা শর্টস ভিডিও 59 সেকেন্ডের কম হলে, মানে 1 মিনিটের কম 59 সেকেন্ড পর্যন্ত হলে সেটা শর্ট ভিডিও আকারে ইউটিউব নেবে, আর যদি আপনি 1 মিনিটের উপরে হয় আপনার ভিডিওটা সেটা লং ভিডিও হিসাবে ইউটিউব ধরে নেবে। এখন 59 সেকেন্ড তো ঠিক আছে, 59 সেকেন্ডের নিচে যে ভিডিওগুলো আমরা আপলোড করব সেগুলো সবগুলোই শর্ট ভিডিও হতে পারে, সেটা 5 সেকেন্ড হতে পারে, 10 সেকেন্ড বা 30, 40, 50 বা 59 সেকেন্ডও হতে পারে। এই ক্ষেত্রে আপনি ভিডিওটা যত ছোট করবেন, মানে আপনার ভিডিওটার লেন্থ যত ছোট করবেন, ততই আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে অনেক বেশি। আপনি যে সমস্ত ভাইরাল ভিডিওগুলো দেখবেন ইউটিউবে, শর্টস ভিডিও মানে শর্টস ভিডিও
যে সমস্ত ভাইরাল ভিডিওগুলো দেখবেন সেই সমস্ত শর্টস ভিডিওগুলো দেখবেন ভিডিও লেন্থ কিন্তু খুবই কম সময় তারা অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে বা দেখানোর চেষ্টা করেছে। তো বুঝলেন যে ভিডিও কোয়ালিটি বেস্ট করতে হবে, ভিডিও কোয়ালিটির পাশাপাশি ভিডিও লেন্থ করতে হবে খুবই ছোট, এবং ভিডিও এডিটিং স্টাইলটা আরেকটু হাই লেভেলে নিয়ে যেতে হবে, এবং ভিডিও সুন্দর মতো এসইও করে সঠিকভাবে আপনাকে আপলোড করা শিখতে হবে। তাহলেই আপনার যে শর্টস ভিডিওগুলো আছে এগুলো প্রপারভাবে ভাইরাল হবে বা আপনার কাঙ্ক্ষিত ভিউটা আপনি পাবেন। সো আজকের এই ভিডিওতে আমি প্রপার ওয়েতে শর্টস ভিডিও আপলোড সাথে এসইও করাও শেখাবো আপনাদেরকে, এছাড়াও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট থাম্বনেইল। আপনি যে শর্টস ভিডিওগুলো দেখেন বা কারোর চ্যানেলে শর্টসে গেলে সেখানে আপনি যে দেখতে পারবেন যে থাম্বনেইলগুলো, এই থাম্বনেইলগুলো যত অ্যাট্রাকটিভ হবে আপনি কিন্তু সেই ভিডিওটাতেই বেশি ক্লিক করবেন। তো এই থাম্বনেইলটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা শর্টস ভিডিওর জন্য। এছাড়াও শর্টস ভিডিও ভাইরালের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে যেটা খুবই গুরুত্ব রাখে একটা শর্টস ভিডিও ভাইরালের ক্ষেত্রে, সেটা হচ্ছে ভিডিও সাসপেন্স। আপনি এখন হয়তোবা আমাকে জিজ্ঞেস করবেন যে ভিডিও সাসপেন্স আবার কি। এখন সাসপেন্স বলতে আপনার ভিডিওতে চমকপ্রদ কিছু রাখতে হবে, প্রথম 5-7 সেকেন্ড আপনার ভিডিওতে এরকম কিছু রাখতে হবে যেটা দেখে মানুষ ইন্টারেস্টিং জাগে এবং বারবার আপনার ভিডিওটা দেখতে ইন্টারেস্ট হয়। আপনি যদি এরকম কোনো ভিডিও আপলোড করেন যেটা অনেক উইয়ার্ড, মানুষ দেখবে, মানুষ স্ক্রল করতে করতে আপনার ভিডিওটা আসবে, ভিডিওটা আসার পর 4-5 সেকেন্ড দেখার পর মনে হবে যে আপনার ভিডিওতে কিছুই নেই, আপনার ভিডিওতে চমকপ্রদ কিছুই নেই, আপনার ভিডিওটা দেখার মতো না, তখন কিন্তু স্ক্রল করে নিচের দিকে চলে যাবে। আপনার ভিডিওতে এরকম কিছু চমৎকার রাখতে হবে যেটা দেখে আপনার ভিডিওটা আপনার অডিয়েন্সরা বলবে হ্যাঁ ভিডিওটা তো অনেক কিছু আছে, অনেক কিছু শেখার মতো আছে বা মজার কিছু আছে, আপনার ভিডিওটা বারবার দেখার অ্যাট্রাকটিভ হতে হবে, বারবার দেখতে মনে চাইবে, এরকম কিছু আপনার ভিডিওতে রাখতে হবে। এটা ডিপেন্ড করবে আপনি কোন টপিকের ভিডিও বানান। আমরা যেমন ইউটিউবার, আমরা কিন্তু অনেক ভিডিও দেখি, আমরা যে ভিডিও দেখি না এরকম না। যেমন আমরা যদি অনেকের ট্যাগ ভিডিও দেখি, অনেকের ট্যাগ শর্ট ভিডিও দেখি, এরকম অনেক ইউটিউবার আছে, বেসিক্যালি অনেক ইন্ডিয়ান ইউটিউবার আছে হিন্দিতে কন্টেন্ট ক্রিয়েট করে, তাদের কিন্তু অনেক শর্টস ভিডিও আছে যেগুলো এডিটিং স্টাইল বা ভিডিও কন্টেন্ট বা তাদের ভিডিওতে চমকপ্রদক এরকম কিছু থাকে যেটার কারণে কিন্তু আমরা একটা ভিডিও বারবার দেখি। তাই আপনাকে ভিডিওর কয়েক সেকেন্ড, 5-7 সেকেন্ড আপনাকে খুবই ইন্টারেস্টিং কিছু রাখতে হবে যেটা মানুষের মনে কিউরিয়াসিটি জাগাবে আপনার পুরো ভিডিওটা দেখতে। চমকপ্রদক কিছু রাখতে হবে আপনার ভিডিওটাতে যেন আপনার অডিয়েন্সরা আপনার ভিডিওটা দেখে আপনার ভিডিওটা ছেড়ে চলে না যায়। সো এইসব বিষয়গুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে বুঝতে হবে সঠিক নিয়মে প্রপার ওয়েতে এসইও করে একটা ভিডিও কীভাবে আপলোড করতে হয়, মানে একটা শর্টস ভিডিও কীভাবে আপলোড করতে হয়। তো চলুন এবার সেটাই দেখিয়ে দিচ্ছি যে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনাকে এখন ভিডিও আপলোড করা শিখতে হবে। সব কিছু তো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, এই সমস্ত কিছু যদি ঠিকঠাক করে আপনি একটা ভিডিও তৈরি করে ফেলেন তাহলে আপনাকে জানতে হবে প্রপার ওয়েতে সঠিক নিয়মে একটা ভিডিও, একটা শর্টস ভিডিও কীভাবে আপলোড করতে হয়, আপলোড করার পর এসইও করতে হয়, এছাড়াও থাম্বনেইল লাগাতে হয়। সো এ টু জেড দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি মোবাইল, এই মোবাইল স্ক্রিনে আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাবো। এই জন্য প্রথমে আমি খুলে নিচ্ছি আমার ইউটিউবটা, ইউটিউবটা ওপেন করে নিচ্ছি। ইউটিউবটা ওপেন করার পর এখন এই যে প্লাস আইকন, এখানে একটা ক্লিক করব। প্লাস আইকনে একটা ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ শর্ট, আপলোড এ ভিডিও, এছাড়াও আরও কিছু আছে। এখান থেকে মূলত আমরা কিন্তু শর্টস ভিডিও বা লং ভিডিও আপলোড করি। ক্রিয়েট এ শর্টস এইখানে ক্লিক করে অনেকেই লং শর্ট ভিডিও আপলোড করে, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনি ক্রিয়েট এ শর্ট এখানে আপলোড, এখানে ক্লিক করে আপনার যে শর্টস ভিডিও আছে এটা আপলোড করবেন না। আপনি আপলোড করবেন এই যে আপলোড এ ভিডিও, এখানে ক্লিক করে লং ভিডিও যেভাবে আপলোড করবেন একইভাবে আপনি শর্টস ভিডিওটা আপলোড করবেন। জাস্ট প্রসেসটা দেখুন, এই যে আপলোডের ভিডিও এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত শর্টস ভিডিওটা আমরা সিলেক্ট করে নেব যেটা আমরা আপলোড করতে চাচ্ছি। সিলেক্ট করার পর এই যে ভিডিওটা চলে আসবে, তারপর আমরা নেক্সটে ক্লিক করে দেবো। অবশ্যই তো আপনি সব কিছু কমপ্লিট করে রাখবেন, এডিটিং ফেডিটিং করে এখানে আর কোনো কিছুই করতে হবে না, আমরা ওপর থেকে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা এরকম চলে আসবে। এখন আমরা প্রথমেই এখানে দেখে যে থাম্বনেইল কীভাবে অ্যাড করবো। থাম্বনেইল অ্যাড করার জন্য এই যে প্রথমে যে এখানে পেন্সিল আইকনটা আছে, এই পেন্সিল আইকনটাতে একটা ক্লিক করে দেবো। পেন্সিল আইকনটাতে ক্লিক করে দিলে এইখানে দেখতে পারবেন যে আপনার ভিডিওর সমস্ত কিছু এখানে চলে আসবে, মানে আপনার ভিডিও থেকে আপনি এখান থেকে থাম্বনেইল অ্যাড করতে পারেন। আপনার ভিডিওটার জন্য, আপনার শর্ট ভিডিওটার জন্য আপনার ভিডিওটা থেকেই থাম্বনেইল অ্যাড করতে পারবেন। বিভিন্ন ক্লিপ চলে আসবে যেখান থেকে আপনি যে কোনো একটা ক্লিপ এখানে অ্যাড করার মাধ্যমে সেটা আপনি ডানে ক্লিক করে দিলে সেটা আপনার থাম্বনেইল হিসেবে ইউজ হয়ে যাবে। যেমন আমার ক্ষেত্রে আমি এখান থেকে যে কোনো একটা দিতে পারি, তবে আমি দিব এটা, এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। করার পর আমি ডানে ক্লিক করে দেবো। আমাদের থাম্বনেইল অ্যাড করার কাজটা কমপ্লিট, আমাদের থাম্বনেইলটা আমরা অ্যাড করে দিয়েছি। থাম্বনেইল অ্যাড করার পর এখানে আছে টাইটেল, এখানে আমাদের একটা টাইটেল অ্যাড করে দিতে হবে আমাদের ভিডিও রিলেটেড। আমি আমার ক্ষেত্রে আমার টাইটেলটা এখানে দিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা হচ্ছে ইওর ওয়েকলি রিসিপিস হিয়ার, একটা ইউটিউবের নতুন আপডেট নিয়ে, সেই টাইটেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি লিখে দিচ্ছি
your weekly recap is here. জাস্ট আমি লেখাটা লিখে দিলাম, লিখে দেওয়ার পর আমি এখানে একটা স্পেস দিয়ে দিচ্ছি। স্পেস দেওয়ার পর এখানে আপনাকে কিছু ভাইরাল ট্যাগ ইউজ করতে হবে, কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এই জন্য আমরা এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে নিচ্ছি। হ্যাশট্যাগ দেওয়ার পর প্রথমেই আমরা এখানে দিয়ে দিচ্ছি শর্টস। জাস্ট আমি দিয়ে দিচ্ছি শর্টস, এই শর্টস দিয়ে দিচ্ছি। তারপর আমি আবার আরও একটা হ্যাশট্যাগ ইউজ করবো, এই জন্য পরে আবার লিখে দেবো শর্টস, এবং এখানে দেবো শর্টস ভিডিও। প্রথম কিওয়ার্ডটা হবে শর্টস, পরে দেবেন শর্টস ভিডিও, তারপর আবার এখানে দেবেন। দেওয়ার পর আপনার ভিডিও রিলেটেড এখানে একটা ট্যাগ বা কিওয়ার্ড দিয়ে দিবেন, এটা হচ্ছে ইউটিউব নিউ আপডেট। আমার এটা যেহেতু ইউটিউব নিউ আপডেট নিয়ে নিউ আপডেট দিয়ে দিচ্ছি। তারপর আরও একটা ট্যাগ এখানে আপনি দিয়ে দিতে পারেন, সেটা হচ্ছে ভাইরাল। জাস্ট এই কয়েকটা ট্যাগ আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে এই ভিজিবিলিটি এইটা অবশ্যই আনলিস্ট করে আপলোড দেবেন। এখানে কিন্তু বলেও আপনি পাবলিক করে প্রথমে আপলোড দেবেন না। আপনি যদি পাবলিক করে এখান থেকে আপলোড দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সবাই দেখতে পারবে, মানে নর্মালি এটা আপলোড হয়ে যাবে। কিন্তু আপনি যখন এখানে আনলিস্ট করে আপলোড দিবেন, আনলিস্ট করে আপলোড দেওয়ার পর আপনি আপনার এই ভিডিওটা, শর্টস ভিডিওটা প্রপার ওয়েতে এসইও করতে পারবেন। প্রপার ওয়েতে এসইও করার পর পরেই কিন্তু আপনি আপনার এই ভিডিওটা পাবলিক বা পাবলিক করে দিবেন। এর আগে কিন্তু পাবলিক করবে না, এই কারণে এখান থেকে আপনি প্রথমে এটা আনলিস্ট করে পরে এখান থেকে আপলোড করবেন। আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স, এই অডিয়েন্সে একটা ক্লিক করে দেবেন। অডিয়েন্সে ক্লিক করে দেওয়ার পর এখানে নো ইটস নট ম্যাট ফর কিডস, এটা এখানে ক্লিক করে দেবেন। অবশ্যই এখানে ক্লিক করে দেবেন। আপনি যদি এখানে ইয়েস ইটস ম্যাট ফর কিড এটাতে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনার যে শর্টস ভিডিওটা আছে, এই শর্টস ভিডিওটা শুধুমাত্র বাচ্চাদের কাছে পৌঁছবে, বড়দের কাছে কিন্তু পৌঁছবে না, বা বড়রা আপনার এই শর্টস ভিডিওটা দেখতে পারবে না। এই কারণে নো ইটস নট ফর ম্যাট ফর কিডস এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে সমস্ত অডিয়েন্সের কাছে, সকল শ্রেণীর মানুষের কাছে আপনার এই শর্টস ভিডিওটা পৌঁছবে, সবাই এই ভিডিওটা দেখতে পারবে। তো এখান থেকে অবশ্যই নোতে ক্লিক করে দেবেন। নোতে ক্লিক করে দেওয়ার পর আপনি এই শর্টস ভিডিওটা এখান থেকে আপলোড করে দিবেন। অবশ্যই কিন্তু ভিজিবিলিটির জায়গায় আনলিস্ট করে আপনি এই শর্টস ভিডিওটা আপলোড করবেন। পরবর্তীতে এই ভিডিওটা আপলোড হচ্ছে বা আপলোড হয়ে যাবে, আপনি চলে যাবেন ওয়াইটি স্টুডিও অ্যাপসটাতে। ওয়াইটি স্টুডিও অ্যাপসটাতে যেয়ে আপনার যে অসম্পূর্ণ এসইওটা আছে, এই এসইওটা আপনি সম্পূর্ণ করবেন। ওয়াইটি স্টুডিও অ্যাপসটাতে আসার পর আপনি চলে যাবেন কন্টেইনে। কন্টেইনে আসার পর এখান থেকে যদি আপনি এই ভিডিওটা এখানে পান, মানে ভিডিওসে যদি আপনার শর্টস ভিডিওটা পান, ভালো, আপনি এখান থেকে চলে যাবেন। অথবা এই যে শর্টস, এখানে ক্লিক করে দিলে আপনার এই আপলোডকৃত শর্টস ভিডিওটা এখানে পেয়ে যাবেন, আনলিস্ট করা ভিডিওটা। আপনি এখান থেকে এই শর্টস ভিডিওটাতে ক্লিক করে আপনি আপনার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে পারেন। সো আমার ক্ষেত্রে যেহেতু ভিডিওতেই আছে, আমি এই ভিডিও থেকে এই শর্টস ভিডিওটার উপর একটা ক্লিক করে দিলাম বা একটা ট্যাপ করে দিলাম। তারপর উপরে এই যে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনটাতে একটা ক্লিক করে দেবো। পেন্সিল আইকনটাতে ক্লিক করে দিলে আমরা আমাদের এই ভিডিওটা এডিট করতে পারবো, বা যা যা করার প্রয়োজন সব কিছুই করতে পারবো এখান থেকে। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে টাইটেলটা, এই টাইটেলটা সম্পূর্ণ আমরা কপি করে নেব। এই টাইটেলটা সম্পূর্ণ আমরা সিলেক্ট করে পুরোটা টাইটেল, মানে ট্যাগ বা কিওয়ার্ডগুলো সহ সম্পূর্ণ লেখাটা আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি এই যে ডিসক্রিপশনে চলে যাবেন, এবং ওই কপি করা সমস্ত টাইটেলগুলো আপনি এই ডিসক্রিপশনে পেস্ট করে দিবেন, সবগুলো এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনি আরও স্পেস দিয়ে আরও কিছু ট্যাগ বা কিওয়ার্ড এখানে অ্যাড করে দিবেন। যেমন এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ ইউজ করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ইউটিউব শর্টস, মানে এরকম বেশ কিছু ট্যাগ বা কিওয়ার্ড আপনি এখানে ইউজ করে দিবেন আপনার ভিডিও রিলেটেড। আপনার ভিডিও রিলেটেড বেশ কিছু ট্যাগ বা কিওয়ার্ড এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর আপনি ব্যাকে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি এই যে টাইটেলটা, অনলি টাইটেলটা জাস্ট কপি করে নেবেন, শুধুমাত্র টাইটেলটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি এই যে মোর অপশন, এই মোর অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগ, এখানে ক্লিক করে আপনার ওই টাইটেলটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন, তারপর ওকে করে দিবেন। সবার উপরে একদম টপে কিন্তু আপনার টাইটেলটা রাখবেন। এটা আপনার লং ভিডিও বা শর্ট ভিডিও সব ক্ষেত্রেই আপনার টাইটেলটা কপি করে এখান থেকে ট্যাগে, এখানে এসে ট্যাগে, মোর অপশন থেকে ট্যাগে একদম উপরে একদম টপে আপনার টাইটেলটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখন আপনার যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিও রিলেটেড কিছু ট্যাগ বা কিওয়ার্ড এখানে অ্যাড করে দিতে হবে। যেমনটা আপনি এখানে দেখেন, আমি দেখাচ্ছি, যেমন আমার এই ভিডিওটা হচ্ছে একটা ইউটিউব নতুন আপডেট, ইউর ওয়েকলি রিক্যাপ ইজ হিয়ার, এটা সম্পর্কে। যেমন আমি এখানে লিখে দিতে পারি ইউটিউব নিউ আপডেট, আবার লিখে দিতে পারি ইউটিউব বিগ আপডেট। এরকম বেশ কিছু ট্যাগ বা কিওয়ার্ড আপনি এখানে
অ্যাড করে দিবেন আপনার ভিডিও রিলেটেড। অ্যাড করে দেওয়ার পর আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে ক্লিক করে আপনি যে ভিডিওটা আপলোড করছেন বা আপনার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করেন সেই অনুযায়ী এখানে আপনার ভিডিও রিলেটেড একটা ক্যাটাগরি এখানে অ্যাড করে দিবেন। যেমন আমার ক্ষেত্রে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আপনি যদি ব্লগ রিলেটেড কোনো ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনি এখানে পিপল অ্যান্ড ব্লগ দিয়ে দেবেন। এক্ষেত্রে আপনার যে ব্লগ অডিয়েন্সরা আছে বা ব্লগ যে ভিডিওগুলো মানুষ দেখে সেই সমস্ত ভিউয়ার্সদের কাছে আপনার এই ভিডিওটা ইউটিউব টিম পৌঁছে দিবে। তো আমার ক্ষেত্রে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেওয়া থাকবে। অবশ্যই এই ট্যাগটা, এই ক্যাটাগরিটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার ভিডিওগুলো ভাইরালের ক্ষেত্রে। পরবর্তীতে আপনি ব্যাকে চলে যাবেন এবং সমস্ত কাজ যদি হয়ে থাকে, সমস্ত কাজ যদি আপনি ঠিকঠাক মতো করে থাকেন সেক্ষেত্রে আপনি এই যে ভিজিবিলিটিতে ক্লিক করে এটা এখান থেকে পাবলিক করে দেবেন। পাবলিক করে দেওয়ার পর এখন আপনি সেভে ক্লিক করে দিয়ে আপনার যে শর্টস ভিডিওটা আছে এই শর্টস ভিডিওটা আপনি আপলোড করে দিতে পারেন। সো আমি এখান থেকে সেভে ক্লিক করে দিচ্ছি। সো এই ছিল ভিডিও। আই হোপ এই সমস্ত উপায় যদি আপনি অনুসরণ করে আপনার ভিডিওটা আপলোড করেন আপনার ভিডিওটা ভাইরাল হবে। তবে আমি যেমনটা বললাম, আপনার কন্টেন্ট কোয়ালিটি, আপনার ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি, আপনার এডিটিং স্টাইল, আপনার ভিডিও আপলোড করার সঠিক নিয়ম বা সঠিক উপায়, সঠিকভাবে এসইও, সব কিছু যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তাহলেই আপনার ভিডিওটা কিন্তু খুব দ্রুত ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকবে। সো ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।